বন্ধুরা দেখো, আমার ফুলকপিটা কিন্তু একটুও ভেঙে যায়নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ একটা ফুলকপি নিয়ে নিয়েছি, ডিম দিয়ে ফুলকপি রান্না করব। সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে একটা আলুও কেটে নিয়েছি। আর এর তলায় যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফুলকপির যে ডাঁটা থাকে, সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এদিকে আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরে, ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই যে দেখছো, এই আমার সেই পছন্দের পাতিলটা, এটাতেই আমি এই রান্নাটা করব। এদিকে আমি ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ফুলকপিগুলোকে ফার্স্টে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে একটু ভেজে নেব। তো ফুলকপিটাই কিন্তু আমি লবণ হলুদ কোনো কিছুই দেইনি, শুধু একটু সাদা তেল দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নেচ্ছি। তো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তো ওই একই পাত্রে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো পাতিলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপরে আমি পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি কিন্তু মাংসের মতো করে রান্না করব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো গুঁড়ো মশলাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। তো খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকনাটা খুলতেই ফুলকপিটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঝোল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি।
আবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলেই একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছো ফুলকপি ডিমের তরকারিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখতে পাচ্ছ একটা ফুলকপিও কিন্তু আমার ভেঙে যায়নি। সবাই ভালো থাকবে।